সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হাসনাত। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। নির্ধারিত সময়ে নির্বাচন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর বলেছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে বৈঠক শেষে তিনি আরও জানান শীঘ্রই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ভোটের প্রস্তুতি নিয়ে সন্তোষ জানিয়ে সুষ্ঠু নির্বাচনের সহযোগিতার জন্য সকল দলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। চতুর্থ দফায় রবিবার থেকে সারা দেশে ফের 48 ঘন্টার অবরোধ ডেকেছে বিএনপি সহ সমমনা দলগুলো। এদিকে তৃতীয় দফা অবরোধের শেষ দিনে আজও বিভিন্ন এলাকায় যানবাহনে আগুন দেওয়া এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঢাকায় যান চলাচল ছিল প্রায় স্বাভাবিক, আজও বিভিন্ন এলাকায় অবরোধ বিরোধী কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। এবং যথেষ্ট উৎপাদন, দাম বেঁধে দেয়া এবং আমদানির অনুমতি দেওয়ার পরও নিয়ন্ত্রণে আসেনি কয়েকটি পণ্যের দাম, এজন্য ব্যবসায়ীদের কারসাজিকেই দায়ী করেছেন বাণিজ্যমন্ত্রী। সকালে রাজধানীতে চলতি মাসের টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করে তিনি একথা জানান। এদিকে পোশাক শ্রমিকদের স্বল্প মূল্যে নিত্য পণ্য সরবরাহের উদ্যোগ নিয়েছে অনেক কারখানা। এবারে বিস্তারিত, সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় নির্ধারিত সময়ে সংসদ নির্বাচন হবে এবং শীঘ্রই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। নির্বাচন কমিশনের সমর্থনে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি। সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সাথে দেখা করতে বঙ্গভবনে প্রবেশ করেন সিইসি, চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিব। রাষ্ট্রপতির সাথে বৈঠক শুরু হয় বেলা 12টায়। পরে বঙ্গভবন থেকে জানানো হয়, আলোচনায় রাষ্ট্রপতি বলেছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের মতামত প্রতিফলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ভোট। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে দেশের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে হবে। নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়, প্রয়োজন নির্বাহী বিভাগ সহ জনগণের সক্রিয় সহযোগিতা। রাজনৈতিক দলগুলোকে এ লক্ষ্যে এগিয়ে আসতে হবে। বৈঠক শেষে বেরিয়ে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের মুখোমুখি হন, জানান আলোচনার বিষয়বস্তু। মহামান্য রাষ্ট্রপতিকে আমাদের সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করেছেন, উনি শুনেছেন, সন্তুষ্ট হয়েছেন। তিনি বলেছেন যে গণতান্ত্রিক যে ধারাবাহিকতা, সাংবিধানিক যে ধারাবাহিকতা, এটাকে যে কোনো মূল্যে অব্যাহত রাখতে হবে। সিইসি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন শিগগিরই সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আমরা জানিয়েছি যে নির্বাচন উদ্বাসন্ন, দ্রুত আমরা তফসিল ঘোষণা করব, কারণ সময় হয়ে গেছে। আর নির্বাচনের ব্যাপারে আপনারা জানেন, আমরা বলেছি প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে, যেটা আমরা এখনও ওই অবস্থায় আছি। আমাদের উপর সাংবিধানিকভাবে যে দায়িত্ব আরোপিত হয়েছে এবং সেখানে যে বাধ্যবাধকতা রয়েছে, আমরা সেই অনুযায়ী নির্ধারিত সময়ে নির্ধারিত পদ্ধতিতে আমরা নির্বাচন অনুষ্ঠান করতে বদ্ধপরিকর। সিইসি জানান নির্বাচন আয়োজনে কমিশনের প্রস্তুতিতে সন্তুষ্ট রাষ্ট্রপতি, সুষ্ঠু ভোটের স্বার্থে সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। দেশকে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে এসেছে আওয়ামী লীগ সরকার। বিএনপি জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না, হরতাল অবরোধের নামে তারা আগুন সন্ত্রাস করে। সন্ধ্যায় গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। দেশবাসীর তো এবার বিচার বিবেচনা করতে হবে যে মানুষ যখন শান্তিতে ছিল, স্বস্তিতে ছিল, হ্যাঁ জিনিসের দাম একটু বেড়েছে, আমরা ভর্তুকি দিচ্ছি, যেটা কেউ হোল্ডিং করে দাম বাড়াচ্ছে, আমরা সাথে সাথে আমদানি করে দিচ্ছি, সহজ করে দিচ্ছি মানুষের জীবন, জন মানুষের মধ্যে একটা স্বস্তি শান্তি, সেই সময় তারা অশান্তি সৃষ্টি এবং অগ্নিসন্ত্রাস শুরু করেছে। এটা আমি দেশবাসীকেই বলবো যে তাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা তো করে যাচ্ছি,
যে তা দেশবাসীকে আজকে প্রতিরোধ করতে হবে এবং তাদেরও সিদ্ধান্ত নিতে হবে ওই অগ্নিসন্ত্রাস দুর্নীতিবাজ মানি লন্ডারিং বোমা হামলাকারী গ্রেনেড হামলাকারী জঙ্গিবাদ সৃষ্টি দশ টাকা অস্ত্র মামলা চোরাকার বাড়ি এতিমের অর্থ আত্মসাতকারী তাদেরকেই পছন্দ নাকি আওয়ামী লীগ যে মানুষের কল্যাণে কাজ করে সেটা পছন্দ সেটা দেশবাসী সিদ্ধান্ত নেবেন সেটাই আমি আমরা চাই নির্বাচন সামনে রেখে এটাই আমার আহ্বান থাকবে। এদিকে চতুর্থ দফায় আগামী রবি এবং সোমবার সারা দেশে ফের 48 ঘন্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি সহ সমমনা দলগুলো। অন্যদিকে তৃতীয় দফার অবরোধের শেষ দিন আজও দেশের বিভিন্ন জায়গায় মিছিল এবং গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। রাজধানীতে যান চলাচল প্রায় স্বাভাবিক থাকলেও দূরপাল্লার বাস ছেড়েছে কম। তৃতীয় দফার অবরোধের শেষ দিনে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। বগুড়ায়ও পুড়িয়ে দেওয়া হয়েছে দুটি ট্রাক, বরিশালে আগুন দেওয়া হয়েছে একটি পিকআপ ভ্যানে। ভোরে নোয়াখালীর বেগমগঞ্জের আমিন বাজারে একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। অবরোধের সমর্থনে বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে মিছিল ও পিকেটিং করেছে বিএনপি নেতাকর্মীরা। তবে অবরোধের প্রভাব পড়েনি সড়ক ও নৌপথে। দেশের বিভিন্ন মহাসড়কে বেড়েছে গণপরিবহনের যাতায়াত। দুপুরে বাড্ডার শাহজাদপুরে রায়দা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। অবরোধের সমর্থনে বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করেছে বিরোধী দলের নেতাকর্মীরা। গেল কয়েকদিনের মতো তালাবদ্ধ রয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। রাজধানীর সড়কে গাড়ি ও মানুষ চলাচল বেড়েছে। স্বল্প আকারে দূরপাল্লার বাস চলাচল শুরু করেছে, তবে যাত্রী সংখ্যা কম। নগর জুড়ে সতর্ক অবস্থানে দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। মানুষকে নিরাপদ রাখার মতো এরকম একটা পবিত্র দায়িত্ব আমাদের উপরে দেয়া আছে। এই দায়িত্বের জায়গায় আমরা অত্যন্ত দৃঢ় সংকল্পবদ্ধ। বিকেলে চতুর্থ দফায় দেশ জুড়ে টানা 48 ঘন্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি। হাজারো নেতাকর্মীর মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে আগামী 12ই নভেম্বর রবিবার সকাল 6টা থেকে 14ই নভেম্বর মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হবে। এদিকে গুলিস্তান, ধানমন্ডি, মিরপুর, উত্তরা, বাড্ডা সহ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি ও অবরোধ বিরোধী মিছিল করেছে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। একদিনে রেকর্ড সংখ্যক উন্নয়ন প্রকল্প অনুমোদন দিল সরকার। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে মোট 44টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এসব প্রকল্পে মোট ব্যয় বরাদ্দ দেওয়া হয় 39,094 কোটি টাকা। সরকারের বর্তমান মেয়াদের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির শেষ সভা চলল টানা 5.5 ঘন্টা। দীর্ঘ এই সময়ে দেশের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে মোট 44টি প্রকল্প অনুমোদন দেওয়া হলো, যা বাস্তবায়নে খরচ করা হবে 39,094 কোটি টাকা। তবে এই সব প্রকল্প অবশ্য অনুমোদনের পরিকল্পনা ছিল না আগে থেকে, তাই বৈঠকে প্রথমে 36 প্রকল্প উপস্থাপন করা হয়, যা থেকে একটি বাতিল হলেও নতুন করে আরও 9টি প্রকল্প অনুমোদন করা হয় টেবিলে উপস্থাপন করে। এর আগে একনেক সভায় সর্বোচ্চ 42টি প্রকল্প পাশ হয়েছিল, সেই হিসেবে প্রকল্প অনুমোদনের রেকর্ড করল বৃহস্পতিবারের এই সভা। 14টা প্রকল্প সংশোধিত প্রকল্প ছিল এবং এই প্রকল্পগুলি যদি আমরা সংশোধন না করতাম এই প্রকল্পের কাজ বন্ধ হয়ে যেত। 8টি প্রকল্প আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের সাথে ঋণ চুক্তি হয়ে আছে, আমরা যদি এই প্রকল্পগুলি আজকে অনুমোদন না করতাম এই ঋণ চুক্তিগুলি বাতিল হয়ে যেত। পরে 2 মাস কোনো একনেক সভা হয়নি, মাননীয় প্রধানমন্ত্রী দেখতে ছিলেন না, বিভিন্ন কারণে একনেক সভা হয়নি। এই যদি আমাদের 6টা থেকে 7টা একনেক সভা হতো তাহলে 8টা করে হয়তো প্রকল্প হতো, সেই প্রকল্পগুলি আজকে 2টি মিটিংয়ে আমরা এগুলির সাথে শেষ করেছি। একনেকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বেশি 11টি পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আছে 7টি, পানি সম্পদ আর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের 3টি করে প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, কৃষি আর প্রধানমন্ত্রীর কার্যালয়ের 2টি করে প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। এ সময় প্রকল্প বাস্তবায়নের নির্দিষ্ট দিক নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। রাস্তা বানাচ্ছে ভালো, খুবই সুন্দর, আরও ভালো রাস্তা বানান, কিন্তু রাস্তার পাশে আপনারা জলাধার যেখান থেকে মাটি তুলে রাস্তা বানাবেন সেটা যেন জলাধার থাকে, সাবসিডির উপকার সবাই ভোগ করি, এটা তিনি মনে করেন সঙ্গত নয়। এটাকে আমরা এরিয়া ওয়াইজ, ইনকাম ওয়াইজ
ফ্যামিলি ওয়াইজ আমাদের ফেয়ার বা চার্জ ফিস দাম ধারণ করতে হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, অনুমোদন পাওয়া এসব প্রকল্প বাস্তবায়ন শুরু হবে আসছে জাতীয় নির্বাচনের পর নতুন সরকারের অধীনে। হিরজুন মিরা, মাছরাঙা সংবাদ, ঢাকা। দর্শক সংবাদে নিচ্ছি বিরতি, ফিরে এসে আরো থাকছে। ডেঙ্গুতে আরও 17 জনের মৃত্যু, চলতি বছর মোট প্রাণহানি 1,449 জন, হাসপাতালে ভর্তি 2,87,239 জন। দর্শক আবারও আমন্ত্রণ সন্ধ্যার মাছরাঙা সংবাদে। যথেষ্ট উৎপাদনের পরও ব্যবসায়ীদের কারসাজির কারণে নিত্যপণ্যের দর নিয়ন্ত্রণে রাখা যায়নি বললেন বাণিজ্যমন্ত্রী। সকালে রাজধানীতে টিসিবির চলতি মাসের পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন তিনি। আরও বলেন, আলু পেঁয়াজের নতুন ফলন উঠলে বাজারে এই দুটি পণ্যের দাম কমবে। উৎপাদন আর বিপণন খরচের সাথে ব্যবসায়ীদের মুনাফার হিসাব নিয়ে গেল সেপ্টেম্বরে আলু পেঁয়াজের দর বেঁধে দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। বলা হয়েছিল, ভোক্তা পর্যায়ে আলু বিক্রি হবে সর্বোচ্চ 36 টাকায় আর পেঁয়াজ 65 টাকায়। যদিও বাজারে তা বাস্তবায়ন দেখা যায়নি, কাজ হয়নি আমদানিতেও। এখন বাণিজ্যমন্ত্রী বলছেন, দাম কমাতে অপেক্ষা করতে হবে মধ্য ডিসেম্বর পর্যন্ত। অন্তত আরও এক থেকে দেড় মাস এই সময়টা আমাদের এই 125-130 টাকায় ভারত থেকে আনতে হবে এবং আমাদের নিজেদের দেশি পেঁয়াজও কিন্তু শেষ প্রান্তে। খুব আশা করছি আমরা আগামী মাসের মাঝামাঝি সময় এই নুড়ি কাটা পেঁয়াজ হয়তো বাজারে আসবে, তখন পেঁয়াজের দামটা কমবে। বাণিজ্যমন্ত্রী এসব কথা জানান রাজধানীর মালিবাগে নভেম্বরে টিসিবির ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিতরণী কার্যক্রমের উদ্বোধনী আয়োজনে, যেখানে 115 জন সুবিধাভোগীকে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়, যা আগামী দুই মাসের মধ্যে দেশের সকল সুবিধাভোগীর কাছে পৌঁছে দেওয়ার কথা জানানো হয়। কিছু কিছু সমস্যা এতদিন হয়েছে এই রকম সাধারণভাবে কার্ডের জন্য, সে প্রশ্ন আসছে আমাদের কাছে, কিন্তু আমরা নিশ্চিত করতে পারি, আপনাদের গ্যারান্টি দিতে পারি যে এখন থেকে যে ডিজিটালাইজড কার্ড আমরা দিচ্ছি, এরপরে আর কোথাও কোনো অসামঞ্জস্যতা থাকবে না। এটাতে দেওয়া হয়েছে কি, আমার একটা ফ্যামিলিতে একটা কার্ড দিয়ে আমি সব করতে পারবো, এই দিক দিয়ে আমার খুব বেস্ট, এবং এটা ভালো হয়েছে। কার্ডটা দেখা যেত যে মলিন হয়ে যাচ্ছে বা ভেঙে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তারপরে হারিয়ে গেলে অন্য কেউ নিয়ে গিয়ে সেটা তুলতে পারতো, এখন সেই সম্ভাবনাটা আর থাকলো না। এই আয়োজনে ফ্যামিলি কার্ডধারীদের মাঝে চলতি মাসের 4টি নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হয়। এর মধ্যে 100 টাকা কেজি দরে 2 লিটার সয়াবিন তেল, চাল বিক্রি করা হচ্ছে 30 টাকা দরে, দেওয়া হচ্ছে সর্বোচ্চ 5 কেজি, আছে মুসুর ডাল আর চিনিও। তবে গেল মাসে পেঁয়াজ দেওয়া হলেও সরবরাহ না থাকায় চলতি মাসে তা দেওয়া হয়নি। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা। টিসিবির ফ্যামিলি কার্ডের পাশাপাশি পোশাক শ্রমিকদের স্বল্প মূল্যে নিত্যপণ্য সরবরাহের জন্য উদ্যোগ নিয়েছে অনেক কারখানাও। উদ্যোক্তারা জানিয়েছেন, এই কার্যক্রমের মাধ্যমে খাবার বাবদ শ্রমিকদের ব্যয় অন্তত 20% কমবে। যদিও বাড়ি ভাড়া এবং নিত্যপণ্যের চড়া দামের কারণে নতুন মজুরির সুফল পাওয়া নিয়ে শঙ্কা আছে শ্রমিকদের। 8,000 টাকার মজুরি হয়েছে 12,500, অর্থাৎ মাসে আয় বেড়েছে 4,500 টাকা। মোটের উপর 56% বাড়লেও মূল মজুরি বা বেসিক বেড়েছে আরও বেশি, 63%, হয়েছে 6,700 টাকা। এর বাইরে চিকিৎসার খরচ ধরা হয়েছে 750 টাকা, যাতায়াতে 450, আর খাবারে বরাদ্দ করা হয়েছে 1,250 টাকা, বাড়ি ভাড়ায় 3,350। যদিও শ্রমিকদের দাবি 5,000 টাকার নিচে ঘর পাওয়া যায় না শিল্পাঞ্চলে। বাসা ভাড়া সর্বনিম্ন 5,000 টাকা, আলুর কেজি 10 টাকা থেকে হয়ে গেছে 60 টাকা, পেঁয়াজের কেজি 30-40 টাকা কেজি ছিল, এই পেঁয়াজ এখন 120-30 টাকা কেজি, আমরা কেমনে চলবো? 12,500 টাকা বেতন ধার্য করা হয়েছে, ধরো আমাদের বেতন যদি বাড়ানো হয় তো আমাদের সুবিধা না, তো সুবিধা হয়েছে দোকান যারা আছে, দোকান মালিকের গড়বাড়া বাড়িওয়ালা তাদের সুবিধা। এমন সংকট উত্তরণে মজুরি কাঠামোতে নতুন উদ্যোগের ঘোষণা এসেছে। প্রথমবারের মতো পোশাক শ্রমিকদের জন্য প্রতি মাসে স্বল্প মূল্যে খাদ্যপণ্য সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। টিসিবির ফ্যামিলি কার্ডের মাধ্যমে এসব পণ্য দেওয়া হবে, যাতে একটি পরিবারের মাসে অন্তত 300 টাকা সাশ্রয় হবে বলে জানানো হয়েছে। এর পাশাপাশি কারখানা পর্যায়ে একই উদ্যোগের কথা জানিয়েছেন এখাতের বেশ কয়েকজন উদ্যোক্তা, যাতে শ্রমিকদের উপরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ কিছুটা কমে। ইন্ডাস্ট্রিতে প্র্যাকটিস আছে, বেশ কয়েকটা ফ্যাক্টরি এরকম সিস্টেম করছে যে ন্যায্য মূল্যে
বা সোর্সিংটা যদি কম দামে হয়, লাইক ধরেন বড় বড় কোম্পানি যে জায়গাতে সোর্স করে, আমরা যদি ওই জায়গার থেকে সোর্স করে আই না আমাদের শ্রমিকদের দিতে পারি, তাহলে এই জায়গায় 20% কমে দেওয়া যায়। এই 20% একটা শ্রমিকের জন্য বিরাট ব্যাপার। নতুন কাঠামো অনুযায়ী পোশাক খাতের প্রথম গ্রেড বা সিনিয়র অপারেটর পদে নিম্নতম 14,750 টাকা মজুরি দেওয়া হবে। দ্বিতীয় গ্রেডের জুনিয়র অপারেটর মাসে পাবেন 14,150 টাকা, আর তৃতীয় গ্রেডের শ্রমিকদের এই মজুরি নির্ধারণ করা হয়েছে 13,550 টাকা। মাসে অন্তত 13,025 টাকা করে পাবেন চতুর্থ গ্রেডের শ্রমিকরা। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সাম্প্রতিক এক গবেষণায় জানানো হয়, 4 সদস্যের একটি শ্রমিক পরিবারের খাবারসহ ঘরের খরচ মেটাতে মাসে কমপক্ষে 17,500 টাকা ব্যয় করতে হয়। সৌরভ রহমান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। ডেঙ্গুতে দেশে গত 24 ঘন্টায় আরও 17 জনের মৃত্যু হয়েছে আর আক্রান্ত হয়েছেন 1,734 জন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট 1,449 জন মারা গেলেন। স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সবশেষ 24 ঘন্টায় ডেঙ্গুতে ঢাকায় 4 এবং ঢাকার বাইরে 13 জনের মৃত্যু হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট 6,360 জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে 2,87,239 জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। দর্শক সংবাদে নিচ্ছি বিরতি, ফিরে এসে আরো থাকছে। গাজায় ইসরায়েলি বাহিনীর স্থলে অভিযান জোরদার, নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে প্যালেস্টাইনিরা, সাময়িক যুদ্ধবিরতির আহ্বান G7-এর। দর্শক আবারও আমন্ত্রণ সন্ধ্যার মাছরাঙ্গা সংবাদে। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আত্মপক্ষ সমর্থনে শ্রম আদালতে হাজিরা দিয়ে মামলা থেকে অব্যাহতির আবেদন জানিয়েছেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। আজ শুনানিতে সব অভিযোগ মিথ্যা বলেও দাবি করেন তিনি। ঢাকার শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানার আদালতে দুপুর 1টার দিকে শুনানি শুরু হয়। শুনানি শেষে আগামী 16 নভেম্বর যুক্তিতর্কের পরবর্তী তারিখ নির্ধারণ করেছে আদালত। ইউনুসের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী আবদুল্লাহ মামুন। আদালত থেকে বেরিয়ে মামলা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন ডক্টর ইউনুস। দাবি করেন, ব্যক্তির স্বার্থে কিংবা লাভবান হওয়ার জন্য কোনো প্রতিষ্ঠান গড়েননি তিনি। ডক্টর ইউনুসের বিরুদ্ধে এই মামলায় 3টি অভিযোগে শ্রম আইনের অভিযোগ আনা হয়েছে। গত 22 আগস্ট এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ন্যায় বিচার আর কি চাই? মানুষ আদালতের কাছে কী জন্য আসে? ন্যায় বিচার হচ্ছে না, আমি ন্যায় বিচার চাই। এটা তো হবে, যে কোনো একটা কাজ করতে গেলে ভুলভ্রান্তি, ভুলভ্রান্তি এক জিনিস, অপরাধ আর জিনিস, এই দুটোকে আলাদা করা। একটা ভুলভ্রান্তি, একটা অপরাধ। আমার উদ্দেশ্যের মধ্যে কোথাও ব্যক্তিগতভাবে মুনাফা করার কোনো উদ্দেশ্য ছিল না। দীর্ঘ 5 বছর পরে 13 নভেম্বর খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনী প্রচার শুরুর আগে খুলনা সার্কিট হাউস ময়দানে সবশেষ জনসভা করবেন তিনি। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। নির্বাচনী তফসিল ঘোষণার আগে খুলনা সার্কিট হাউসের এই মাঠে শেষ জনসভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 13 নভেম্বর অনুষ্ঠিত হবে এই সভা। ইতোমধ্যেই সভাস্থলে তৈরি হয়েছে বাঁশের নিরাপত্তা বেষ্টনী, চলছে পদ্মা সেতু আর নৌকার আদলে 120 ফুট দীর্ঘ ও 40 ফুট চওড়া মঞ্চ তৈরির কাজ। এ সভা থেকেই দক্ষিণাঞ্চলের আওয়ামী লীগের জন্য আসবে নির্বাচনী দিক নির্দেশনা বলছেন কেন্দ্রীয় নেতারা। এই বাংলাদেশ বিরোধী রাজনীতির বিপক্ষে এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে বা গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণ করার আহ্বান জানাবেন এবং শান্তি, উন্নতি, সমৃদ্ধির লক্ষ্যে সমস্ত বাঙালি জাতিকে, 16 কোটি মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাবেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। দলীয় প্রধানের এই সফরকে কেন্দ্র করে উজ্জীবিত দক্ষিণাঞ্চলের আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বর্তমান সরকারের আমলে দক্ষিণাঞ্চলে অভূতপূর্ব উন্নয়নের কৃতজ্ঞতা জানাতে সমাবেশে 10 লাখ নেতাকর্মীর সমাগম হবে বলছেন নেতারা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সব কিছু পাইছি আমরা, কৃষি বিশ্ববিদ্যালয় পাইছি, শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় পাইছি, আমাদের সরকারিকরণের জন্য আমরা যে সমস্ত কলেজগুলো দাবি করেছিলাম সেগুলো দিয়েছি, এবং দাদা ব্যাসমুড়ির সামনে 187 কোটি টাকা ব্যয় করে সেখানে ICT হচ্ছে এবং সেখানে 3000 ছেলেমেয়ের কর্মসংস্থান সেখানে হবে। মানুষ কৃতজ্ঞতা জানাতে আসবে তাদের প্রিয় নেত্রীকে দেখার জন্য এবং তার মুখ থেকে দিক নির্দেশনামূলক কথা শোনার জন্য। এই খুলনা সমাবেশের মধ্যে দিয়েই আমরা মনে করি সকল সন্ত্রাস, সকল জঙ্গিবাদের পৃষ্ঠপোষকরা ঘরে উঠে যায়। প্রধানমন্ত্রী তার এই সফরে 22টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও 2টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর আসন্ন খুলনা জেলা সফর উপলক্ষে বিভিন্ন দপ্তর থেকে আমরা যে উদ্বোধনযোগ্য প্রকল্পের তালিকা পেয়েছি, এমন প্রকল্প রয়েছে 22টি উদ্বোধনযোগ্য প্রকল্প, যেখানে 323 কোটি 89 লাখ 72 হাজার টাকার প্রকল্প উদ্বোধন হবে এবং 2টি প্রকল্প আছে যেগুলো বর্জ্য ব্যবস্থাপনার সিটি কর্পোরেশনের, এরকম প্রকল্প আছে ভিত্তিপ্রস্তর স্থাপনযোগ্য 2টি, যেখানে 67 কোটি 21 লাখ 85 হাজার টাকা মূল্যমানের প্রকল্প। 2018 সালে সর্বশেষ খুলনায় সমাবেশ করেন আওয়ামী লীগ প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোস্তফা জামাল, মাছরাঙ্গা সংবাদ, খুলনা। সন্ধ্যার সংবাদ এখনকার মতো এটুকুই। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্ধারিত সময়ে নির্বাচন করতে বদ্ধপরিকর কমিশন, বললেন সিইসি, সব দলকে সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির। রবিবার থেকে ফের 48 ঘন্টার অবরোধ ডেকেছে বিএনপি, আজও যানবাহনে আগুন ও ভাঙচুর, অবরোধের বিরুদ্ধে মাঠে আওয়ামী লীগ। এবং ব্যবসায়ীদের কারসাজিতে নিয়ন্ত্রণে রাখা যায়নি নিত্যপণ্যের দর, বললেন বাণিজ্যমন্ত্রী, পোশাক শ্রমিকদের স্বল্প মূল্যে পণ্য দেওয়ার উদ্যোগ। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সাবরিনা হাসান শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।